নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা সাধারণ পাতার অসাধারণ রেসিপি নিয়ে। এই যে আমি যেটা কাটছি সেটা হলো মান পাতা, আর একদম কচি মান পাতা, যেটা জড়িয়ে থাকে একদম গাছের আগায়, আর তার সঙ্গে যে ডাঁটাটা থাকে সেটাও আমি নিচ্ছি। আগে আমি এই ডাঁটাটা নিতাম না, তো রিসেন্টলি আমাকে একজন বললো ডাঁটাটা নিলেও বেশ টেস্ট লাগে, তো সেই জন্য ওই কচি ডাঁটাটা নিয়েছি। আর একদম সবুজ সুন্দর জড়ানো যে কচি পাতা সেটা নিয়েছি, হাতে একটু সর্ষের তেল মাখিয়ে এর খোসা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। আর পাতাগুলো জড়ানোটা খুলে তার মধ্যে যে শিরাটা আছে সেটা ফেলে দেবো, আর পাতাগুলো নিয়ে নেবো। একটু সাবধানে কাটবেন, হয়তো হাত একটু চুলকোতে পারে, তো সেই জন্য হাতে সর্ষের তেল অবশ্যই মেখে নেবেন। Myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. তো পাতাগুলো পুরো রেডি হয়ে গেলে আমি একটু ছাকনা দিয়ে ধরে ধুয়ে ফেলেছিলাম, হাত দিইনি। জল আর এই মান পাতা একসঙ্গে হাত দিলে একটু সমস্যা হতে পারে, তো আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে ফেলে দিচ্ছি। তারপর এটাকে আমাকে আরও কয়েকটা জিনিস নিয়ে বেটে নিতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, এই 5-7টা মতো, হাফ ছোট্ট একটুখানি পেঁয়াজ, আর আপনি যে পরিমাণ ঝাল খাবেন, যত বেশি ঝাল খাবেন ততই এই পদটায় টেস্ট পাবেন। তো জলগুলো আমি একটু বেশ ভালো করে ছেঁকে নিচ্ছি এইভাবে একটা ছাকনার সাহায্যে। তো তারপর আমি নিয়ে নিয়েছি শিল পাটা। তো আমার শিলে যেহেতু এর আগেই পোস্ত বাটা ছিল, আমি খুব বেশি ভালো করে ধুয়ে ফেলে দিইনি, কারণ পোস্ত থাকলে কোনো অসুবিধা হবার হয় না সেজন্য। তো তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি কয়েকটা বাদাম, এই 5-7টা মতো বাদাম আছে। তো এটা আপনি মিক্সিতেও করতে পারেন, কারেন্ট ছিল না বলে আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। যদিও এটা সবাই বলে যে শিলপাটায় বাটলে সব সময় যে কোনো খাবারের টেস্ট বেশি ভালো হয়। এই সব কিছুর সঙ্গে আমি এই 2 চিমটে মতো একটুখানি কালো জিরে নিয়ে নিয়েছিলাম, একসঙ্গে সব কিছু বেটে নেব। তো সমস্ত জিনিসগুলো খুব মিহি করে সুন্দর করে আমি শিলে বেটে নিচ্ছি। তো আবারও বলি, আপনারা চাইলে অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন, কিন্তু শিলে বাটলে সবসময় নাকি সব খাবারের টেস্টই অনেক বেশি বেড়ে যায়। তো চলুন পুরোটা বেটে নিয়ে আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, গরম করে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ বেশি দেবেন, তাহলে টেস্টটা অবশ্যই বেশি হবে। তো এই যে বাটা হয়ে গেছে, আর এই যে অতিরিক্ত যে রসটা বেরোচ্ছে, এই রসটা আমি ব্যবহার করব না, ফেলে দেব। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর দেখা হবে পরের ভিডিওয়। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই ট্রাই করে জানাবেন।
আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক 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 ধন্যবাদ।